হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ফ্রাইডে, বাট লকডাউন, সো আমি এখন বাইরে যাচ্ছি। কোথায় যাব সেটা দেখার জন্য পুরো ব্লগটি দেখুন। আমি আজকে চলে এসেছি টেস্টি হার্ট রেস্টুরেন্টে, খুলনা ফুডিসে। আমি পোস্ট দেখেছি আপনাদের ফেসবুক পেজে, দেখলাম 100 টাকার কি যেন অফার চলতেছে। বার্গার স্যান্ডউইচ আর ক্রিসপি চিকেন বার্গার, একটা একটা চিকেন স্যান্ডউইচ আর একটা কোল্ড ড্রিঙ্কস, 99 টাকা। হ্যাঁ, ওইটা একটু পার্সেল করে দেন। আপনাদের এখানে এমনি বসার সিস্টেম নেই না? না আপু, এখন তো লকডাউনের জন্য পুলিশের ঝামেলা করে। ও, এমনি লকডাউন জায়গায় তো এটা নিয়ম না, মানে লকডাউন পরে তো আমরা বসার এদিকে দিন সব খুলে রাখছি। একটা না আপু? হ্যাঁ, একটা বসে না আপু, কারণ আমরা খাবার রেডি করে দিই। আপনি অর্ডার দিলে আমরা বানাই দিই, রেডি করে থাকে না। আচ্ছা ঠিক আছে। আপনি এমনিতে ও তো এখন কি আছে ফরমাটে কি করে আপু? নষ্ট হয়ে যাওয়ার মতো বা পরের দিন চালালে খাবারের মানটা ঠিক থাকে না, ওইগুলো আমরা আপাতত কি কি আছে এগুলোই পাওয়া যাবে। এখন বার্গার সাব আর ক্রিসপি চিকেন দেখছি, এগুলোই এখন আপাতত। এই 99-এর এই প্যাকেজটা পাওয়া যাবে না? হ্যাঁ, এইটা পাওয়া যাচ্ছে 99, আর আরেকটা হচ্ছে গিয়ে একদম এর নিচে এই পাশে বার্গার আর একটা ক্রিসপি চিকেন লেগ পিস। আচ্ছা, সো আমি এখন বাসায় চলে এসেছি, কেননা ওখানে বসে খাওয়ার তো কোনো সিস্টেম ছিল না। বিকজ লকডাউনের কারণে, আপু যেভাবে বলল যে লকডাউনের কারণে তাদের ওখানে বসে খাওয়ার সিস্টেমটা অফ আছে। আদৌ ওখানে বসে খাওয়া যায় না কি না আমি জানি না, আমি শিওর বলতে পারবো না। আমি এটা ফার্স্ট টাইমই গিয়েছি। অ্যান্ড আমি হলো খুলনা অনলাইনে পোস্ট দেখেছিলাম খুলনা ফুডিসে, সেখান থেকেই হলো আমি এই জায়গাটার ব্যাপারে জানলাম। 100 টাকায় ওরা অফার দিচ্ছে, যেটা নেওয়ার জন্যই আজকে গিয়েছিলাম। বার্গারটা দেখতে অনেক ভালো লাগছে, বানটা বেশ নরম আছে অ্যান্ড গরম আছে। আমার বাসা থেকে অনেক দূরে, কিন্তু আমার আসতে টাইম লাগে নাই অ্যান্ড তার জন্যই ঠান্ডা হয়ে পারেনি। আর ওরা হলো সাথে সাথে বানায় দিয়েছে, যে কারণে ঠান্ডা হয়নি। খাবারটি ভালোই আছে, দেখতে ভালো লাগছে। এখন দেখি টেস্ট কেমন। এই হলো ফুল লুক, এই হলো আমার 100 টাকার ফুল খাবার। সো ভালোই আছে। তো আমি বাসায় চলে আসলাম অ্যান্ড সব কিছু খুললাম, বেশ ভালো। ফার্স্টে বার্গার, বার্গারের সাইজটা অনেক ভালো, ক্রিসপি বার্গার। এখনও গরম আছে, আমার আসতে বেশিক্ষণ লাগেনি। খেয়ে দেখি, ভালো। মনে হচ্ছে পাউডারের উপরে একটু ম্যায়োনিজ দিছে, চিকেন ফ্রাই দিয়ে দিছে। ভিতরে কি আছে দেখা, এই যে ব্রেড, এর উপরে চিকেন ফ্রাই 2 পিস, এখানে কিছু মেয়োনিজ আর সস দিয়ে দিছে। আচ্ছা, এটার ভিতরে কি আছে? এটা মেয়োনিজ আর কিছু মাংসের পিস। সো এই হলো,
খেতে ভালো মোটামুটি। তেমন একটা খারাপ না। এটা খেয়ে দেখি। আমার কাছে বার্গারের থেকে এটা আরো বেশি মজা লেগেছে। সব স্যান্ডউইচটা বেশি ভালো ছিল। চিকেন ফ্রাই আমার কাছে মিলি বানটা একটু তেমন একটা ভালো লাগে নাই, ছাড়া চিকেন ফ্রাইটা অনেক মজার। লকডাউন খুলতে দেন আপনারা জেন যদি যেতে চান, বিকজ এখন হলো বসার জায়গা নেই, আমার মতন পার্সেল করে নিয়ে আসতে হবে। আমার ওখানে বসে খাওয়ারই ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু লকডাউনের কারণে ওরা বন্ধ রেখেছে সে কারণে বসতে পারিনি। বাট খাবারটা ভালো, ওদের এটা মেবি অফার চলছে লকডাউনের জন্যই। বাট এছাড়া ওদের আরও 99 টাকা অনেকগুলো প্যাকেজ ছিল, কিন্তু ওদের এখন এইটাই শুধু অ্যাভেলেবেল। সো যারা খেতে চান তারা অবশ্যই যে পার্সেল করে বাসায় এসে তারপরে খেতে পারেন। আর আমি ফুড পান্ডায় ওদের পেজ খুঁজেছিলাম কিন্তু আমি পাইনি। সো আমার জানা মতে ফুড পান্ডায় নেই, নাহলে আমি ফুড পান্ডা থেকেই অর্ডার করে নিয়ে আসতাম। সো ওভারঅল খাবারটা ভালো, 100 টাকা হিসাবে খুবই ভালো ছিল। অ্যান্ড আজকে এ পর্যন্তই, আপনারা যারা খেতে চান অবশ্যই যে তারপর নিয়ে আসতে পারেন। আল্লাহ হাফেজ। অ্যান্ড যদি আমার ভিডিও ভালো লাগে সো প্লিজ লাইক দিয়েন। অ্যান্ড এখন লকডাউনের কারণে মানে লকডাউনের টাইমে কোথায় কোন রেস্টুরেন্টে বসে খেতে পারবো যদি কেউ জেনে থাকেন অবশ্যই 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 আমাকে কমেন্ট করে প্লিজ একটু জানাবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।